গঙ্গার কাছে প্রেমিকার মাথায় উকুন বাজতে ব্যস্ত প্রেমিক। ট্রু লাভ একেই হয়তো বলে দাবি নেটিজেনদের। এক প্রেমিকাকে দেখা গেল প্রেমিকার চুল থেকে এক এক করে উকুন বের করে তাদের মারতে। সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল, যা দেখে নেট পাড়ার লোকজন বলেছে ট্রু লাভ কাকে বলে এবার স্বচক্ষে দেখলাম। কেউ করেন প্রেম, আবার কেউ দেখেন প্রেমের স্বপ্ন, কেউ আবার মাঠে ঘাটে প্রেম করতে গিয়ে প্রেমিকাকে নিয়ে ফ্যান্সি ডেটে যাওয়ার বা নির্জনে রোমান্টিক মুহূর্তে কাটানোর স্বপ্নও দেখে থাকেন। কিন্তু প্রেম করতে গিয়ে যে প্রেমিকার মাথা চুল থেকে এক এক করে উকুন বাজতে হবে, এই কথা কেউ স্বপ্নেও হয়তো ভাবতে পারে না। ভাবতে না পারলে কি হবে? এমন এক প্রেমিকের দেখা মিলল এবার। নীরবে নির্জনে গঙ্গার ঘাটে বসে এক প্রেমিককে দেখা গেল প্রেমিকার মাথার চুল থেকে এক এক করে উকুন বাজতে। সেই ভিডিও এখন নেট পাড়ায় অলিতে গলিতে ঘোরাফেরা করছে, যা দেখে নেটিজেনদের বক্তব্য ট্রু লাভ হয়তো একেই বলে। ইনস্টাগ্রামে ঘন্টা নামক একটি মিম পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। কয়েক লক্ষ মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন ইতিমধ্যেই। ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক ও যুবতী গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে রয়েছেন। সেখানে বসে প্রেমিকা, আর তার ঠিক পেছনে বসে তার কেয়ারিং প্রেমিক। সেই প্রেমিক সব থেকে মজাদার রোমান্টিক কাজটি করছেন, যা আজকের দিনে ভাবাই যায় না। প্রেমিকার চুল থেকে উকুনগুলি বের করে সেইগুলিকে তিনি মারছেন।